নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। আর 2 বছর আগে করোনার সময় অনেক গুড্ডি বানিয়েছিলাম, তো আপনাদের বৌদি এবারে বলতেছে যে একটা গুড্ডি বানাও, পরে আমি স্টার গুড্ডি বানামো, এই জন্য আর কি একটা বাঁশ কেটে আনছি আমার দিদি গোসুমে দিকে। তো এখন গুড্ডিটা বানাই, এই গুড্ডিটা আমি ওই ইউটিউব থেকেই বানান শিখছিলাম। মাপ দিয়ে কেটে নেব, প্রথমে 30 ইঞ্চি করে সবগুলো কেটে নিতে হইব। তো আগে আমি শলা বানিয়ে নেবো কাইটা, তারপরে বানবো, তারপর আবার ওইটার মধ্যে কাগজ লাগাই দেব। আর এটা যে 30 ইঞ্চি দিতে হবো এটা কোনো কথা না, আপনারা চাইলে আরো বড় বানিয়ে বানাতে পারেন। বন্ধুরা, আগে বাঁশগুলা ফাটিয়ে নিব। হঠাৎ করে বৃষ্টি নামলো খালি। তো বন্ধুরা, বৃষ্টির কারণে আমরা বারান্দায় এসে বসেছি, আমাদের কাটা হয়ে গেছে। এখন চাইছে নিতে হইব, চাইছে চিকন করতে হইব। এই যে একটা চাচ্ছি, এইটা আবার একটু চাচার লাগবো, মানে একটু চিকন করা লাগবো না, সেটা বেশি ভালো হইলে আবার উড়বো না, বেশি বাতাস লাগবো। তো আমি চাইছে নেই, তুই গুড্ডি বানাবে দেখে তো বাতাস গেছে। হ্যাঁ, গুড্ডি বানাবে দেখে বৃষ্টি হইলো, বাতাস হয়ে গেছে গা। এটা চাইছে নেবো, আমি বেশি ভালো পারি না, কারণ বাঁশের কাজ বেশি করি না। এর আগের বার বানিয়েছিলাম তখন 2-3 দিন করে গুড্ডি বানিয়েছিলাম, আর তখন বানিয়েছিলাম 16টা গুড্ডির মতো বানিয়েছিলাম এক সিজনে। আর ওই ওই সময় সবাই গুড্ডি বানাইতো, করোনার সময় সবাই বাড়িতে আসছিল, এই জন্য সবাই গুড্ডি বানাইছে। জয় খালি প্রতিদিনকে বানাই, প্রতিদিনই আগে প্রতিদিনের আগে বানাইছি। ভাই ভাই কটা বানিয়েছে জানিস? এবার 30টা মতো গুড্ডি বানিয়েছিলি। জয় এলো 30টা মতো গুড্ডি বানাইছে। আর বানাইছে নষ্ট হয়েছে, আবার বানাইছে, এ চালিয়ে রাখছে, প্রতিদিনই বানাইছে। রাইতে গুড্ডু রয়েছি, রাইতে দিনে সারা দিন রয়েছে। হাতে লাগবো না, মাল আছে, হাতে না কাজ যায়, কিন্তু নাকের কথা না আর কি। সময় তো না, বানতে সময় আর হলো চাষতে সময়, কথা বেশি সময় নাই না। ভালো হয়েছিল, বন্ধুরা 10টার মতো চাষা হয়েছে, আরো অনেকগুলো রয়েছে, আরো 25টার মতো রয়েছে। অনেক সময় লাগে যাচ্ছে, কারণ আমি ওইরকম দক্ষ না,
আর বৃষ্টি বৃষ্টি অন্ধকার হয়ে গেছে গা। আজকে মানে গুড্ডি মানে আরম্ভ করছে আর বৃষ্টি আরম্ভ হয়েছে, আমি কবে দৌড়াইতে পারবো জানি না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রান্নার সময়, তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। বন্ধুরা, এই দুই দিন পরে বেতিগুলো আসলাম, কারণ এরকম সময় পাই না আর বৃষ্টি আসলে ওই জন্য ওরকম চাষা হয় নাই। বন্ধুরা, আমার পাঁচ কোনায় বান্ধ হয়ে গেছে, এখন এটা হলো মাঝখানে বান্ধ মাপ দিয়া। আমার এই কাঠিগুলো হলো 30 ইঞ্চি করে লম্বা, তো একটা ভিডিওতে দেখলাম ওই জায়গায় মাপে মিলে না, এই জন্য আর কি আমি নিজেই মেপে বের করছি যে 11 ইঞ্চি করে মাপ মেপে দিলেই ওই জায়গা, মানে প্রত্যেকটা জায়গায় 11 ইঞ্চি করে মেপে বান্ধ দিতে হইব। সময় পাই না এই জন্য বানাইতে দেরি হইতেছে, 3-4 দিন ধরে বানাইতেছি। এইগুলো 6টা স্টার বানান শেষ, এগুলো আর কি লাগাই দেবো, লাগিয়ে তারপরে আবার কাগজ লাগিয়ে দেব। কয়দিন লাগবো জানি না, এইদিকে জল এসে পড়ছে, আমাদের রাস্তার দিকে উড়াইতে হইব, বাতাস এমন বেশি থাকে না, মাঝে মাঝে থাকে, ওই টাইমে উড়াবো। তো আগে বানাই দেখি উড়ে কিনা উড়বো কিনা তাও জানি না। কাড়ি লাগিয়া সব ঠিক কোনায় কাড়ি লাগানো একটা, তারপরে মানে 6টা লাগে পরে আর একটা এনে ধরো এনে একটা এনে একটা এমনি 6টা লাগিয়া ব্যক্তি কোনায় কোনায় দিয়ে তো বান্ধে লাগবে দিয়ে বানে না। বন্ধুরা, এই যে আমার বান্ধা কমপ্লিট, 4-5 দিন ধরে বইরে বানলাম, কাগজ লাগে দইব। বন্ধুরা, যে 3 কালার কাগজ আনছি, এক এক কালার দিব, তাই সুন্দর দেওয়া যাবে। বন্ধুরা, এই যে 2টা সেট লাগানো হয়েছে, আরেকটা হয়েছে, গুড্ডুগুলা মানে জল না বললো নদীর বাইরে না আমাদের বললো জল না কিন্তু না করলে গুড্ডি মানে যে অনেক জল হয় বললো, এই যে হুক না থাকতে পারে না আরম্ভ করছি, রাস্তা দিয়ে উড়ান দেবো না, রাস্তা দিয়ে উড়ে দিই মুখান থেকে ঠিক আছে না।
কালারিং কাগজ দেন কি সুন্দর দাগায় না গুড্ডি দামে লাগি সময় নাই বানাই দে আর এক ভাবে যে বানানোর মোর দেন একটা না তাহলে দুই দিনে সাজ দেন দিতে একদিন বেতি মেতি যাইছে সাজ দেন হোক আজকে গাজি দেন ও গদিন তো বৃষ্টি আছে ও গদিন তো বৃষ্টি আছে বন্ধুরা ওই যারা বইসা রয়েছে ঘুরি উড়ানোর জন্য যাই কি উঠে দিবি ভাই নাই যাবো কেন নাই বিতন নাই যাবি নাই থাকি মুরাবি একজন নাই থাকো না গো আর একজন উপর দিয়ে টান দেন গো বন্ধুরা গুড্ডি বানানো শেষ নুরে দিমু এই গুড্ডিতে কোনো জোক মাগতে লাগে না এই যে এক কোণায় ভালো হয় যে কোণ এক কোণায় এই কোণায় এই কোণায় যে কোণ এক কোণায় ভালো হইব বাতাস আছে মনে মনে উড়বো গুড়ি উড়বো ভাই কোথায় নিয়ে আসেন গুড্ডি না উড়লে ঘরে ঝুলিয়ে থু দাও বন্ধুরা যে কোনো এক সাইডে বান্ধিলে হইব যে কোনো এক কোণায় ভালোভাবে বান্ধি দেবো তাতে ছিঁড়ে না ভাই বন্ধুরা এখন আমরা গুড্ডি উড়াইতে যাইতেছি সাইডে জলের কারণে উড়াইতে পারতেছি না তাই লোকালে যাইতেছি গুড্ডি তা উড়ান না গোসকে তোমার নিয়ে গুড্ডি দেওয়া যায় না